কঠোর বিধিনিষেধে এসেছে শিথিলতা, সেই সঙ্গে ঈদ উল আজহার ছুটিতে বাড়ি যাওয়ার তাড়না। করোনা মহামারীর মধ্যেও ঈদে বাড়ি যেতে সকল ধরনের ঝুঁকি নিচ্ছেন মানুষ। পরিবারের সাথে ঈদ পালন করতে করোনার হুমকিকে পাত্তাই দিচ্ছেন না কেউ কেউ। ঈদে বাড়িতে যাওয়া, আপনার বাড়িতে ফ্যামিলির সাথে দেখা সাক্ষাৎ করা ভালো আর কি। তো করোনার চিন্তাটা হচ্ছে না? চিন্তা হয়, চিন্তা হলে কি মানে নিজে যতটুকু সেফটি থাকে আর কি যাওয়া যায় আর কি, অন্য কোনো ই লাগে না আর কি। বাড়িতে যাওয়াটাই ভালো লাগে আসলে। যদি আক্রান্ত হওয়ার আক্রান্ত হয়ে যান করোনা, যাওয়ার ট্রেনে যাওয়ার সময় আক্রান্ত, এটা তো আসলে আল্লাহ পাকের কাছে, এখন যদি হয়ে যায় তাহলে তো আর করার কিছু নাই। জি আচ্ছা, তো এই যে করোনার মধ্যে যাচ্ছেন এখন, এটা রিস্কি হয়ে যাচ্ছে আপনার? রিস্কি হয়ে যাচ্ছে, এরপরে ওদের জন্য বাড়িতে যেতে হচ্ছে, এদের জন্য যাচ্ছে। জি বরাবরের মতোই অধিকাংশ মানুষের পছন্দ রেলপথে যাতায়াত, কিন্তু ট্রেনের টিকিট সংগ্রহ নিয়ে এবারও ভোগান্তিতে ছিলেন যাত্রীরা। আমরা দেখেছি যে পুরো ওয়েবসাইটটা ক্র্যাশ করেছিল এবং খুব বাজেভাবে ক্র্যাশ করেছিল। বিভিন্ন গ্রুপে, ফেসবুক গ্রুপে দেখা গেছে বিভিন্ন ইউজার সেটা ব্যবহার করতে পারে নাই, ঢুকতে পারে নাই। ইভেন আমরা যখন ঢোকার চেষ্টা করি, নো ইনফরমেশন ফাউন্ড বা সামথিং এরকম লেখা দেখাচ্ছিল। তবে সেই ভোগান্তি পেরিয়ে আজ সকাল থেকে ট্রেনে চড়ে বাড়ির পথে রওনা হয়েছেন অনেকেই। একটু কষ্ট হলেও টিকিট পেয়েছেন তারা। হ্যাঁ, আমি একজন চক্ষু রোগী, আমি অনলাইনে টিকিট কাটছি, টিকিটে কোনো সমস্যা হয় নাই। এবং এই যে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে আমি চিকিৎসা করে আসছি। আমরা অ্যাক্সিডে আমরা যখন টিকিট কাটি তখন ওইখানে অনলাইন ভাউচারের মধ্যে দেওয়া থাকে যে পাশের সিটটা ইয়া থাকবে আর কি, খালি থাকবে, লাল চিহ্ন দেওয়া থাকে আর সবুজটা কাটতে হয়। অনলাইনে আপনাদের রেলওয়ের ওদের টিকিট দেওয়ার কথা ছিল আপনার বিকালে, বাট ওই দিন বিকালে দেয় নাই, পরের দিন সকাল আপনি ট্রাই করছি, হয়তো একটু প্রবলেম ছিল সার্ভারে, বাট পরে কেটে গেছে, কোনো প্রবলেম নেই। তবে যারা টিকিট পাননি তারাও এসেছেন। লোকাল ট্রেনের টিকিট পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। সরকারি খাতে আর কি চলে কমুটার ট্রেনগুলো, মেল কমুটার এগুলো আর কি, আমাদের যেগুলো গাড়িগুলো ওপেন হয়েছে এগুলো একটু প্রতিদিন টিকিট প্রতিদিন দেওয়া হয়, ওইগুলো অফলাইনে আর কি। জি জি, আপনাদের কি অনলাইন প্ল্যাটফর্ম আছে? জি না, আমাদের অনলাইনে দেওয়ার সিস্টেম নেই, হাতে হাতে আর কি। আচ্ছা আচ্ছা, ডেলিটা ডেলিতে আছে, ডেলিটা ডেলি। জি জি জি, এটা ট্রেন ছাড়া কতক্ষণ আগে দেন? ট্রেন ছাড়া এক ঘন্টা আগে আছে। মানুষ তো অফলাইনে না পালে এরকম কমুটার ট্রেন, ওইটা অনলাইনে না পালে এটাই যায় আর কি। অন্যদিকে করোনা স্বাস্থ্যবিধি অনুযায়ী ট্রেনে চলাচলের ক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়েছে ট্রেন স্প্রে করা, যাত্রীদের মাস্ক নিশ্চিত করা, হ্যান্ড স্যানিটাইজার হাতে মেখে ট্রেনে ওঠার মতো কিছু উদ্যোগ। যাবতীয়